এরে যুবক, হাশরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, আমার চোখে কেন পানি নাই? ওরে আমার মাওলার কোরআন, আরে আমার মাওলার আজাবের ভয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়, ও মানুষ এত নিষ্ঠুর কেন হইছ? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? জাহান্নামের ভয়ে তাকায় দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আজাবের ভয়। ও মানুষ, তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি। মায়ার নবী কান্না করে বলে, আয়েশা, হাশরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না। আমি কান্না করে বলবো, হে মালিক, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীরা আসে, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারুদিকে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাশরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো, কার চোখে পানি? কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, মনে মনে তওবা করো, আর আল্লাহরে বলো, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম, বেপর্দায় চললাম, আজকে থেকে আর তওবা করিলাম, মরিয়া গেলে যাব, নামাজ সারবো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফেকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায় দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখে, আপনার গোলামরা ময়দানে হাজির, খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেললো। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না,
মেহরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনামুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। নবী বলে দেন যেই বান্দা বান্দি তার রবের সাথে মোলাকাত করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন অবশ্যই আমলে সালেহ করে, তবে সাবধান, ولا يشرك بعبادة ربه أحدا, তারা যেন তার রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার না বানায়, সাবধান। পয়গম্বর বলেন اخلص دينك يكفيك العمل القليل, হে উম্মত তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতের ভেতরে আল্লাহ পাক আমলের কথাও বললেন, সতর্কবাণীও দিলেন, হাদিসের মধ্যেও নবী আমলের কথা বলেছেন, তবে বেশি আমল না অল্প আমল, বেশি আমল। আর কথা কন ভাই, এক হাতে তালি বাজে, বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, হা অল্প আমল না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি আমল লাগবে না অল্প আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আয়াতেও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله বলেন হায়াত আর মউত দিয়া দুনিয়াতে তোমাদের পাঠাইলাম একটা পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আমলের পরীক্ষা। কেমনে করবেন? আল্লাহ বলেন আমি দেখব কারা ভালো আমল করে, বেশি আমল না ভালো আমল। আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। এজন্যই তো উলামায়ে আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চিজে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে বেঁচে থাকো। এটাকে সহজ ভাষায় এভাবে বলি, গুনাহ নেক আমল করতে পারো বা না পারো গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো গুনাহ করা যাবে না, কারো প্রশংসা করতে পারো বা না পারো বদনাম করা যাবে না, কারো উপকার করতে পারো কি না পারো কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস
পয়গম্বর বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, যেইভাবে ঘুমাইতেছেন প্যান্ডেলে বইয়া, এই নমুনা তো জীবনে দেখিনি। এই জন্য উত্তরবঙ্গে আইতেও চিন্তা করি, ঘুরতে ঘুরতে ডেট পাইছে। বয়ান আসলে কি বলব, এই একটা কথা বলি, এক মিনিটে আজীবনের জন্য লেখা রাখবেন বাসার দরজার সামনে, যত বড় মাওলানা হোক আর জ্ঞানী হোক আর আলেম হোক, এ কথাটা মনে রাখবেন, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি না, একমাত্র শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতের কারণে বয়ান হয়, এ কথাটা মনে রেখেন। আপনারা যেমন নিয়তে বসছেন বয়ান ওই নিয়তেই বের হবে না, আমার কোনো ক্রেডিট নেই, বাহাদুরি নেই, কোথাও বয়ানে বসলে বয়ান খুইজা পাওয়া যায় না কি বলবো, আর কোথাও বয়ানে বসলে আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে যায়, তেরো পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় হে নবী বলে দেন, তাদের জন্য কর্মসূচি দুইটা। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাত করতে চায়, যারা চায় না ওদের কোনো কর্মসূচি নাই, যারা চায় রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা। এবার রবের সাথে মোলাকাত কে করবে, চিন্তার বিষয়, রবের তো চিনেই না, চিনলে না মোলাকাতের চিন্তা। আরে আল্লাহর গোলাম, একটা মানুষ আমাকে চিনে না, মসজিদে নামাজ পড়লাম, ওযু বানাইতে গেছি, মানুষ ধাক্কা দিয়ে কয় সরেন ভাই সরেন, আমারে ধাক্কা দিয়ে সে বসে গেল ওযু করলো, আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ কইরা যখন কারো থেকে শুনছে কুয়াকাটার বান্দা হাফিজুর রহমান জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন, যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে, বলে কেমন মানে, বলে মানার মতো মানে, বলে কেমন কয় জীবন দিতে রেডি। ও যুবক ভালো করে বুঝো, তুমিও মুসলমান আমিও মুসলমান, ও যুবক বাবারা তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি একজন, সত্য কথা স্বীকার কর, তোমার আমার নবী এক না দুই, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা, তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি তোমরা লুঙ্গি পরে আসছো, কথা কয় না। বিদায় বেলা আবার যেদিন ঘন্টায় বাড়ি পরে যাবে, সেদিন মরণের কাফন হবে সংখ্যায় কয়টা, কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, এমপি সাহেবের তিনটা কাফন, তার কাজের লোকেরও কাফন তিনটা, কে ডাক্তার কে গরিব কে রুগী কে ইমাম কে মুক্তাদি, সবার কাফন হবে তিনটা, কালার হবে আলাদা, কি টাকাওয়ালাদের কাফনের কালার একরকম, গরিব যারা তাদের কাফনের কালার ভিন্ন রকম, না সব এক। এই বাহাদুরেরা, আজকে আমি বক্তা বক্তা ভাব, আজকে আমি চেয়ারম্যান চেয়ারম্যান ভাব, এমপি এমপি ভাব, টাকার ভাব, ক্ষমতার ভাব, আমলেরও একটা ভাব আছে,
যতই ভাব দেখাই না কেন, সাদা কাফুনে ঢুকলে সব ভাব শেষ। ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কাফনের ভিতরে ঢুকানোর পরে জানাজার সিস্টেমও কি, কালারও কি, কে তাবলি গলা, কে কৌমি, কে আলিয়া, ভেদা ভেদাছে। কাফনের উপরে লেখা থাকবে না আলিয়ার হুজুর, এটা কৌমির হুজুর। এই যুবকেরা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারেরে আল্লাহ আকল দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। এরে আল্লাহর গোলাম, কবরে যখন রাখা হবে কবরের সাইজটা কি একটু আলাদা হবে না? এক কারণ একটু চাইরাত বড় হইব না সমান। কবরে মাটি দিয়া যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক, তাও কি আপনাদের যেই প্রশ্ন আমাকে সেই প্রশ্ন, মুসলমানের যেই প্রশ্ন বিধর্মীকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এরে যুব, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মুসলমানের বাচ্চা টুপি দিতে লজ্জা লাগে, তুমি কত বিএইভি। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, কেন তুমি খ্রিস্টান, বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, বড় কঠিন, এর নাম হেদায়াত। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো, ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে
বন্দগি শর্মিন্দা হে। এরে যুবক ভালো করে বুঝরে বাবা, বেশি আমল করার জন্য আল্লাহ পাঠান নাই, ভালো আমল করবে কি আল্লাহ দেখবেন। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে, কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই আমাদেরও জানা নাই। এই জন্য কম্বল ছাড়ি আমল চালাইতে থাকো, জীবনের একটা সেজদা যদি আল্লাহর মহাব্বতে হইয়েই পরে, এক সেজদায় জান্নাত অজীব হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও তাদের জন্য অন্তত আজকের বয়ান, যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নাই অন্তত আজকে। রবের সাথে মোলাকাত, রবের তো চিনেই না, যেই কারণে আজকে বয়ানেও মানুষের চোখে পানি আসে না। ও যুবক, একটা দল করতে যাইয়া অনেক যুবক জীবন দিয়া দেয়, একটা মেয়ের পিছনে কত যুবক জীবন দেয়, দেয়নি কেন? মহাব্বত কথা কয় না, মহাব্বত নেতার জন্য জীবন দেয় কেন বলে? মহাব্বত বুঝা ফেলছে এই নেতা আমার আসল, যুবক বুঝা ফেলছে এই জীবনের আমার আপন হলো এই মেয়েটা, ওরে নিয়ে আমার সুখ আর দুঃখ, অতএব আমি মইরা গেল লাভ, আমি বেঁচে থাকলেও লাভ ওর জন্য। তোমারটা ভালো কইরা বুঝছো, আমগো মুসলমান টুপিওয়ালাদেরটা কেন বুঝো না? একটা মানুষের জন্য যদি আর একটা মানুষ ভালোবাসায় জীবন দেয়, আমরা ইমানওয়ালারা দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য নবীর জন্য কেন জীবন দিব না? আজকে আমি হাফিজুর রহমান কই বঙ্গোপসাগর কুয়াকাটা সেখান থেকে এখানে সম্মানের চেয়ারে বসার পেছনে আমার বাবা জানের কোনো আলাদা বাহাদুরি নাই, বংশের বাহাদুরি নাই, এলেমের বাহাদুরি নাই, একমাত্র বাহাদুরি আমার মাওলার দয়া, মদিনাওয়ালা নবীর আদর্শের বরক। আল্লাহ যাকে সম্মান দিবেন তার কোনো ডিগ্রি মিগ্রি আল্লাহ দেখেন না, দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে গিয়ে আগে ডিগ্রি তালাশ করে, যোগ্যতা তালাশ করে। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে তারপরে চেয়ার দেয়, আর আমার মাওলা যারে পছন্দ করবেন তারে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। এরে নবীরা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, কিন্তু কই মুখে মুখে বল বাচ্চাই কিন্তু অন্তরে চায় না, কারণ রবের তো চিনই না। আর রবের কেন চিনো না রে বাবা? এর কারণ তুমি তোমাকে চিনো না। এজন্যই তো আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তালাশ করো রবের পরিচয় পেয়ে যাবা। নিজেরে যারা চিনে না তারা তার রবেরও চিনে না। আল্লাহ আমাকে কেমনে বানাইছেন নিজেরে নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, মাখলুক নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করিও না। এই সুন্দর কণ্ঠের আওয়াজ ওই মাওলারে যদি চিন্তা, জীবনটা গেল কোনোদিন দাড়ি কাটতে পারতা না। ঠিক নেই?
ফ্যাশন দায়ী রয়েছে, ফ্যাশন কিষণ ফ্যাশন, কি ফ্যাশন, যেই যুবক জীবনে রুমাল আমগোয়েডি কান্দে থায় হুজুর গো, এখন যুবকরাও মাথায় বাঁধে ভাগরির মতো ফ্যাশন, বিষয় কিরে কোন হুজুরের অনুসরণ কর না, ভুলো না, তাহলে ভাগরি কেন কয়, বিদেশি এক খেলোয়াড়ের মুড়ি দিয়ে গেছি মোবাইলে, ঠিক নেই। আবার অনেক যুবক থোতায় কিছুর ছোট ছোট ব্রাশ মার্কা দাড়ি আসেনি, স্টাইল কিও কোনো হুজুরের মুড়ি দিয়ে শুনি থোতায় দাড়ি কেন, না বিদেশি এক খেলোয়াড়ের মুড়ি দিয়ে গেছি স্টাইল, এর যুবক একটু চিন্তা করো আমার মাওলা কেমন, নিজের নিয়া ভাবরে গোলাম আল্লাহ কেমনে আমারে বানাইছেন, মাইকে কথা বলতেছি বিদ্যুতের বিল চলে যায়, ব্যাটারি থাকলে চার্জ যায়, আর দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলাম, 50-60-70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন লড়ায় লড়ায় কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলা, একবারও কি চিন্তা করছো এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়, ওই মেশিনের তেল কে দেয়, পেট্রোল অকটেন কে দেয়, একবারও চিন্তা করছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু, আমার মাওলারে চিনো, তোমার টুপি পরতে ভাল লাগে না আর আমার টুপি মাথায় না থাকলে ভালো লাগে না, কারণ তুমি আমার মাওলারে চিনো না আর আমি আমার মাওলারে এমন চিনেই চিনছি, বলা কাটবে আমার মাওলার মোহব্বত খণ্ডন হবে না, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। ভালো করে বুঝো, সরকার টাকা বানায়, টাকা বানানোর আলাদা মেশিন আছে না, 500 টাকা মেশিন বানানোর ডাইস আলাদা, 1000 টাকা বের হওয়ার ডাইস আলাদা, 500 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে সব একই ডিজাইনের, 500 টাকা 1000 হবে না, আবার 1000 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে কোটি কোটি কপি সব 1000 বের হবে, 500 হবে না, ডিজাইনও এক, আমার মাওলারে চিনো, দুনিয়ার সব চিনলা মাওলারে চিনলা না, আমার মাওলা কেমন খালে কেমন রব, আদম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজারো লাখো সহস্র কোটি মানুষ বানাইলেন একই ডাইস থেকে পদার্থ থেকে, কিন্তু নজর কইরা দেখ একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই, লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, আর তাকায় দেখো আম্মাজান একটা ফ্যাক্টরি, এক ফ্যাক্টরি থেকে 10টা ভাই বোন আসলো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একই মায়ের সন্তান, তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের 5টা ভাই বোন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, আছে কথা কয় না, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, একই মায়ের সন্তান, ওরে নবীরা আশেক ভালো করে দেখো, সারা দুনিয়ার মানুষ এক ময়দানেও যদি হাজির করো রে বাবা, একদিক দানে একদিক দা মনে হয় যেন মিলে 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 গেছে, কিন্তু আঙ্গুলের টিপ লাগাও সারা দুনিয়ার কারো আঙ্গুলের সাথে মিল নাই,
ঠিক নি? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু সামনে আগাবো ভাইরা আমার, রবের সাথে মোলাকাত যদি করতে চাও তোমাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। ইতিবাচক আদেশ হলো নেক আমল করো, আর নেতিবাচক আল্লাহর কথা হলো আমলের মধ্যে কোনো শিরিকের গন্ধ যেন না থাকে। কারণ শিরিক এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহ নিজেই বলেন আমি সব অন্যায়কে চাইলে ক্ষমা করে দিব, অনায়েসে শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى اسما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة الله বলেন আমি শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না, বরং শিরিক নিয়া যদি আমল করে আমার আদালতে আসো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, আমি এগুলো ওজনের পাল্লাই উঠাবো না। শিরিক থেকে বাঁচো, বলে শিরিক কি জিনিস, বলে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? এক। আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। বলে কেমন এক, যার কোনো দুই নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো একক কোনো গুণের মালিক কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো আরও কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন নেক আমল করো, শিরিক করবা না, সাবধান। আল্লাহর একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিকের মালিক। কেউ যদি মনে মনে ভাবে রিজিক দেওয়ার মালিক আরও কেউ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিকের মালিক কে? ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মেরা সানাদ রিস্কে তু আজলা মাকাম। আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই গরিব ও ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। বলে শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা প্রশংসিত ধনী না, এদের বদনাম, কিছু দেয় কিছু দেয় না, দিয়া আবার এহসান জিতলায় খোটা দেয়। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার হাজি সাহেব, আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার ধনীরাও কিন্তু দোষমুক্ত না, আর আমি আল্লাহ হলাম একমাত্র প্রশংসিত ধনী। আমি আল্লাহ দিতে গিয়া কোনো কৃপণতা করি না, আমি আর দেওয়ার পরে তার খোটাও দেই না। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকেন, আসো
ফজর জোহর আসর মাগরিব এসায় না, আল্লাহ ডাকলেন বান্দারে পায় নাই। আল্লাহ কয় এবার আমি নিজেই হাজির হয়ে গেলাম প্রথম আসমানে, ও বান্দা এই টাইমে একটু আমারে ডাক দাও, চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা, একটু চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা হও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, আমি তোমাকে এই কথা এখনো বলি নাই, বলবো না যে সবাই আমগোর মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ ছেড়ে দাও, না বাবা না, ভয় পাইও না, বরং আমি দোয়া করে যাই, স্কুলে পড়ো দোয়া করে গেলাম, কলেজে পড়ো, একজন ডাক্তার হও কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, একজন প্রফেসর হও বাধা নাই, বলে গেলাম দোয়া করে গেলাম, ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইবা না, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, কারণ বান্দারে কষ্ট দিয়ে আমার মাওলারে পাইবা না, মা বাবারে যদি কষ্ট দাও আমার মাওলাও তোরে মাফ করবে না তওবা করলে, কারণ এটা বান্দার হক, মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছ, খবরদার, আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহর আদালতে ক্ষমা হবে না। অতএব যুবকেরা, পায়ে হাত রেখে একটা দাবি করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বর্দোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না, মানুষের বর্দোয়া বড় মারাত্মক, মা বাবার বরদোয়া থেকে নিজেরে হেফাজত করো, শিক্ষকদের মুরব্বীদের ওলামায়ে কেরামের বরদোয়া থেকে নিজেরে বাঁচাও, এমন বেয়াদবিমূলক আচরণ করবা না। ডাক্তার হইয়াও তোমার সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান থাকবে, একজন প্রফেসর হলেও তোমার সম্মান হবে, মরিয়া গেলে তোমার সম্মানে প্রশংসার উপরে বই লেখা হবে। এরে যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান, সত্য কথার সাক্ষী দাও, এমন যুবক আছে নি পাঁচ বেলার নামাজ পড়ে? আছে? তুমি পারো না কেন? এও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে তারপরও নামাজ সারে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা যান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো মা, এরে আম্মা যান, আপনাদের এত দাম এত মর্যাদা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের বড় খোদা দাবি করলো, আর আল্লাহ পাকের কুদরত
তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া কে আল্লাহ জান্নাতি বানায় দিলেন। রহমতের নবী বলেন, কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহর দুশমন, ওই ঘরে আল্লাহ ইমানের বাতি জ্বালায় দিলেন। আসিয়া ও পর্দার আড়ালের মা, যত ভালো সন্তান আছে দিনের লাইনে দুনিয়ার লাইনে সব মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনার আদর্শ ভালো থাকলে সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত নারী এখনো পাওয়া যাবে পর্দা করে, পাঁচক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর বান্দি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো অত খারাপ না, আপনি কেন পারবেন না? যেই আসিয়া আল্লাহর জিকির করতে গিয়া ফেরাউনের সামনে ধরা পড়ে গেল, ফেরাউন ধমক দেয়, অত্যাচার শুরু করে। এত বড় সরকার প্রধান একটা রাষ্ট্রের মালিক ফেরাউন, ওর ঘরে থাইকা ফেরাউনের ঘরে খানা দেয় না, থাকার মতো জায়গা দেয় না। ফেরাউন কয়, রে আসিয়া, আমাকে খোদা যদি বলে স্বীকার না করো, তোমারে শুলিবিদ্ধ করব, জবাই করব, ফাঁসি দিয়া দিব। আসিয়া বলে, কোনো ভয় নাই। শেষ পর্যন্ত তারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। ফেরাউন কয়, রে আসিয়া কেন হাসু? বলে, তোমার ঘরে থাইকে তুমি আমারে থাকার জায়গা দাও নাই, তুমি এত বড় টাকাওয়ালা আমারে খাওয়ার ব্যবস্থা করো নাই, আমি আমার মালিকের কাছে আবদার জানাইছি। কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি আমার রবেরে বলছি, ও আমার রব, এত বড় বেঈমান খোদা ফেরাউন দুনিয়ার টাকাওয়ালার পরেও তার ঘরে স্ত্রী হইয়া আরামের বিছানা ত্যাগ করলাম তোমার জন্য, তোমার মায়ায় ভরিয়া আমি দুনিয়া ত্যাগ করলাম রে আল্লাহ। ফেরাউনের মতো বান্দা আমারে জায়গা দেয় না, ঘুমানোর খানাও দেয় না, ও আল্লাহ, দুনিয়ার কষ্ট কিছুই না রে মালিক, তোমার কাছে আমার কলিজার আবদার, তোমার জান্নাতে তোমার পার্শ্বে আমার একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করলেন, আল্লাহর কাছে ঘর চাইলেন। যখন ফাঁসির মঞ্চে নেয় তখন আসিয়া হাসে কান্না বন্ধ করে। ফেরাউন বলে, হাসো কেন? আমি যা দেখি তুমি তা দেখো না। ও ফেরাউন, আমি দেখতেছি তুমি আমারে থাকার ঘর দাও নাই, আমি আমার মালিকের কাছে ঘর চাইছি, আমি তাকায়া দেখতেছি জান্নাতের সেই ঘরের ছবি দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে, আমি এখন হাসতেছি, আমার মরিয়া গেল শান্তি দেখো নাই। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, এক আল্লাহর বান্দা গুইরা গুইরা আনন্দ করে আর মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা বলে, মিষ্টি খাওয়াও কেন বাবা? বলে, আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়েছে, আমি আনন্দিত, আমি অনেক খুশি, আমার সন্তান বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতে গেছে, এজন্য আমি আনন্দিত, আমি নিজেও রেডি হয়ে গেলাম আল্লাহর সাথে মোলাকাতের জন্য, শাহাদাতের দরজা দিয়ে চলে যাব। ও নবীর আশেক যুবক, এখনো সময় আছে রে বাবা, তুমি যতই বাহাদুরি করো না কেন, এই চেয়ারে যে বসলাম আমার মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই, যত বড় টাকাওয়ালা দাবি করো মা বাবার দোয়া ছাড়া টাকাওয়ালা হতে পারো নাই, মা বাবার চোখের পানি আর টাকার কারণে আজকে তুমি ক্ষমতার মালিক, সম্মানের চেয়ারের মালিক, ওই মা বাবার সাথে বেয়াদুবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, পিছনের গুনার থেকে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক চাকরি করে লেখাপড়া করিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? আল্লাহরে ডাকো অন্তর দিয়া, হে মালিক,
তোমাকে চিনি না, তোমার মোলাকাতের তামান্নাও দিলে নাই, আজকে যতটুকুই বুঝলাম তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনা গুনা গুনা, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব, নবীর মোহাব্বত নিয়ে চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, তওবা সবার কপালে নসিব হবে না। আমি শুরুতেই বলেছিলাম আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলল। হেদায়াতের মালিক আমার আল্লাহ, দুই ফোঁটা চোখের পানি সেরে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। আল্লাহ এজন্যই বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসিরা, কম হাসো বেশি বেশি কান্না করো, কান্না করলে মা বাবা সন্তানের প্রতি মায়া বাড়ায় দেয়, কান্নার কারণে শিক্ষক ছাত্রকে মায়া করে, ওই মা বাবা শিক্ষকের থেকে আমার আল্লাহর মায়া কি কম। দুই ফোঁটা চোখের পানি ছাড়ো, কান্না যদি না আসে মনের বুঝাও তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে, মা বাবা বুঝি বেজার হয়ে গেল, তাড়াতাড়ি মা বাবার থেকে দোয়া নাও, বাবায় যদি তোমার পাশে থাকে দোয়া চাইও, বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে কবুল হবে। বাসায় গিয়া মাকে বলিও মা, আজকের বয়ানের প্যান্ডেলে কত বান্দা দেখলাম চোখের পানি সেরে কান্না করে, মুনাজাত দিল, তওবা করল, আমার কপাল কেন এত খারাপ, আমার চোখে কেন পানি নাই, ওরে আমার মাওলার কুরআন, আরে আমার মাওলার আযাবের ভয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়, ও মানুষ এত নিষ্ঠুর কেন হইছো, তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনহা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন, পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে তাকায় দেখো কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না ওরা জাহান্নামের ভয়ে কাঁদে, আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে জাহান্নামের আযাবের ভয়, কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ওয়াকুদুহান্নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই, আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এমন কি আপনার আমার নবী আম্মা জানা এসা বলেন আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন, আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কাঁদেন, আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি বলে না, কাঁদেন কেন, মায়ার নবী কান্না করে বলে আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালা
আমার মনে পড়ে গেছে এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে সবাই উলঙ্গ দাঁড়াবে হাশরের মাঠে নারী পুরুষেরা, এমন অবস্থা হবে ভয়, নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন, উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন, সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে, কোথায় পাবে আম্মা জান বলেন। নবী বলেন আয়েশা আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব, তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না, আমি কান্না করে বলবো হে মালিক আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারুদিকে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই, ও আল্লাহর বান্দারা ওই নবীর আদর্শ কেন জবাই করো, আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না, হাশরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি, আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা, এখনো সময় আছে তওবা করে নাও, মনে মনে আমার মালিকের গোপনে ডাকো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিব্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই, ও আল্লাহর বান্দারা যদি কান্না না আসে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, মনে মনে তওবা করো আর আল্লাহরে বলো আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম, বেপর্দায় চললাম, আজকে থেকে আর তওবা করিলাম, মরিয়া গেলে যাব নামাজ সারব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলব, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফেকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায় দাও, আয় আল্লাহ তাকাইয়া দেখে আপনার গোলামরা ময়দানে হাজির, খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেলল, ও আল্লাহ আমরা তো কিছুই জানি না, মেহরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনামুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখিন, ওলামায়ে কেরাম কত মুরব্বী হাজি সাহেব ব্যবসায়ী চাকরিজীবী কলিজার যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছেন। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবা করলাম আর গুনাহ করব না। মেহরবানি করে জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বী ওলামায়ে কেরাম ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, সুন্নতলা আমলের জিন্দেগি আমাদের দান করেন। ও দয়ার মালিক, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ও আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে, হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা যারা হাত তুলিছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ, জানি না ময়দানে কারা ইয়তিম, গুনার কারণে চোখে পানি নেই, দিলটা শক্ত হয়ে গেল, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন, সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার নামাজ আদায়ের তৌফিক দান করেন। ও দয়ার মালিক, দিলের নেক আশা পূরণ করে দেন, ফেতনা থেকে হেফাজত করেন আল্লাহ,